Allahumma amin ya rabbal alamin As-salatu was-salamu ala rasulihi al-karim wa ala alihi wa ahli baytihi wa awliyaihi ajma'in Ya ilahi, tu mera mahabub hai Ya ilahi, tu mera mashuq hai Ya ilahi, tu mera rahman hai Ya ilahi, tu mera rahim hai Eto shundar manush Allah banaiya Kemne diba jahanname falaiya Kemne diba jahanname falaiya Mabudre আমরা তো গুনাহগার বান্দারে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমাদের মতো আর কোন গুনাহগার বান্দা নাই রে আল্লাহ রব্বি কারীম ও আল্লাহ আমরা ছাড়া তোমার তো আরো লক্ষ কোটি কোটি বান্দা আছে গো আল্লাহ কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোন মালিক নাই তুমি ছাড়া আমাদের কোনো আর রব নাই তুমি ছাড়া আমাদের কোনো আল্লাহ নাই তুমি যদি আমাদেরকে মাফ না করো গো মালিক জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না রে আল্লাহ দুনিয়াতে না কাঁদাইয়া আখেরে কান্দাইও না জাহান্নামের আগুনে মাবুদ সইতে পারবো না রব্বে কারীম আমাদের জুমার নামাজ আমাদের মিলাদ শরীফ কিয়াম শরীফ আমাদের তাসবিহ তাহলিল সিজদাগুলি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মদিনায় রাসূল পাকের কদম মোবারক বখশিশ করে দেন আল্লাহ নবীর আহলে বায়াত গুনার মাপাকে পৌঁছাইয়া দেন নবী সিদ্দিকিন সোয়াদা সলিহিন উম্মে খাতুন মুমিনিন ঘরের আরওয়াহ পাকে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ চার মাযহাবের ইমাম গনের আরওয়াহ পাকে পৌঁছাইয়া দেন চার তরিকার ইমাম গনের আরওয়াহ পাকে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ গোসে পাক আব্দুল কাদের জিলানী থেকে শুরু করে শাহ আব্দুল্লাহ গাজীপুরি পর্যন্ত ডক্টর আহমেদ পেহারা বগদারি পর্যন্ত আপনার যত ওলি আব্দুল গাউস কত পীর মশাই আলেম উলামা এই পৃথিবীর মাটির নিচে ঘুমায়া গেছে তাদের প্রত্যেকের রুহে রুহে আজকের মিলাদ রাদিয়া বখশিশ করে দেন ও আমরা যারা হাত তুললাম আমাদের মা যাদের নাই যাদের বাবা নাই আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরে কবরে আজকের মিলাদ রাদিয়া বখশিশ করে দাও রব্বে রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ গো তাদের কাকার মায়ের দিক বাবার দিক মা বাপ দাদা দাদি নানা নিজের অন্ধকার কবরে তাদের প্রত্যেকের কবরে কবরে হাদিয়ার বখশিশ করে দাও আল মদিনা সুন্নিয়া যুবগ্রামের যুবকদের যাদের মা নাই যাদের বাবা নাই তাদের প্রত্যেকের মা বাবার কবরে হাদিয়া বখশিশ করে দাও বিশেষ করে আল্লাহ বাবুল ভাইয়ের আম্মা জান আয় আল্লাহ কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছে তিনার আম্মা জানের কবরের মধ্যে হাদিয়া বখশিশ করে দাও আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছেন খায়াত দারাজ করে দাও আয় আল্লাহ সুস্থতার সহিত নেক হায়াত দান করে দাও রে আল্লাহ রব্বে কারীম আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ একটি কন্যা সন্তানের আকিকা দেওয়া হয়েছে নামকরণ করা হয়েছে মুসাম্মাত আয়েশা সিদ্দিকা আয় আল্লাহ এই কন্যা সন্তানকে কবুল আর মঞ্জুর করে নেন তাকে নেক হায়াত দারাজ করে দেন তার উসিরায় তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেন রব্বে কারীম একটা মাসুম বাচ্চা প্রতিবন্ধী দোয়া চেয়েছে আয়েশা বেগমের ছেলে রব্বে কারীম আল্লাহ মসজিদে অনেক সময় দান করে আয় আল্লাহ তার দানের বিনিময়ে তার সন্তানটাকে সুস্থতা দান করে দেন আল্লাহ আয় আল্লাহ মরহুম মাগফুর হাজী মনি ইসলাম ভাইকে সুস্থতা দান করে দেন আমার যত মুসল্লি হাত তুলেছে প্রত্যেক মুসল্লিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ অর্থের অভাব রিজিকের অভাব দূর করে দেন জান মাল ইজ্জতের পূর্ণ নিরাপত্তা নসিব করে দেন রব্বে কারীম আল্লাহ যেই মিডিয়াগুলির মাধ্যমে
দেশে বিদেশে তোমার নবীর হাদিসগুলি প্রচার হয়, তোমার কোরআনের বাণী প্রচার হয়। বুররা সুন্নি মিডিয়া, আয় আল্লাহ তাআলার বাইতে সুন্নি মিডিয়া, সকল মিডিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, নবীর শান রিসালাত সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে পারে সে তৌফিক দান করে দাও। রব্বে কারীম, আয় আল্লাহ সকলের দিলে নেক তামান্না গুলো পূর্ণ করে দাও। শেষ করিয়া মদিনা বলার না দেখাইয়া মরণের ডাক দিও না রে আল্লাহ। আয় আল্লাহ যেদিন মৃত্যু দিবা, মাসটা দিও রমজান মাস, দিনটা দিও শুক্রবারের জুমার দিন, রোজা রাখা অবস্থায় তোমার কদমে সেজদারত অবস্থায় দয়াল নবীকে দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের পবিত্র জবানে জারি করিয়ে দিও মধুর কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।